মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন আক্রমণ, ইউটিউবার রদ্দ রায়কে গ্রেপ্তার, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গোয়ায় রদ্দুরের হদিশ মেলে, সকালে ফেসবুক লাইভে অবস্থান নিয়ে আরো নিশ্চিত হয় পুলিশ, এমনই খবর সূত্র মারফত। অশালীন শব্দ ব্যবহার, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এর আগেই একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল এই রদ্দুর রায়ের বিরুদ্ধে, কিভাবে তার হদিশ পেল, কোন সূত্র ধরে তাকে গোয়া থেকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এই রদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগে হয়েছিল, এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে ফরজারি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং কটূক্তি থেকে আরম্ভ করে অশান্তি ছড়ানোর একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যে দায়ের হয়েছে। এবং তার মধ্যে উল্লেখযোগ্য যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে ভারতীয় দণ্ডবিধির 153 যেমন ধারা রয়েছে, 153 এ ধারা রয়েছে যেটা নন ভেলেবল সেকশন, অর্থাৎ জামিন অযোগ্য ধারা। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আজকে সকাল 10টা সময় বা 10টা কিছুটা আগে থেকে রদ্দুর রায় তার নিজের প্রোফাইল থেকে একটি লাইভ ভিডিও করেন, এবং সেখান থেকেও বেশ কিছু সূত্র পাওয়া যায় যে কোথায় তিনি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল টাওয়ার লোকেশন করে দেখেই রদ্দুর রায়কে লোকেট করা যায়। আগে থেকে অনুমান করা হচ্ছিল তিনি গোয়াতে থাকতে পারেন, এবং তারপরে গোয়া থেকে তাকে ধরা হয়, এবং আজকে স্থানীয় আদালতে গোয়ায় সেখানে ট্রানজিট রিমান্ডের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ড পেয়েছে কলকাতা পুলিশ। আগামীকাল তাকে কলকাতায় নিয়ে আসা হবে এবং এখানেই আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। রদ্দুর রায়ের গ্রেফতারি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখুন। রদ্দুর রায় অ্যারেস্ট যদি হয়ে থাকেন, অ্যারেস্ট অনেক আগে হওয়া উচিত ছিল, কারণ সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই সকলের একটা স্বাধীনতার জায়গা, কিন্তু যদি এমন কিছু শব্দ, কখনো তিনি রবীন্দ্রসঙ্গীতকে চূড়ান্ত বিকৃত করে ব্যবহার করেছেন, কখনো যাকে তিনি পছন্দ করতে পারেন না তাদের বিরুদ্ধে যা নয় তাই বলেন, আমি অবাক হয়ে যাই। ফেসবুকে সাধারণত যদি কেউ পান থেকে চুন খসলে তাদের সতর্ক করা হয়, তাদের ব্লক করা হয়, অথবা তাদের রিচ কমিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অকথ্য গালাগালি চলছে, অশ্লীল শব্দ ব্যবহার চলছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা কি করে হতে পারে? উল্টে রদ্দুর রায়ের যে কিছু অশালীন উক্তি বা যে উক্তি, যে শব্দগুলি উচ্চারণ করা প্রকাশ্যে কোনো মানেই হয় না। রদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হলো, এই ধরনের বিকৃত মানসিকতার কিছু কথা আশা করি উঠবে না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন আক্রমণ, ইউটিউবার রদ্দুর রায়কে গ্রেফতার, রবীন্দ্রনাথ কিংবা অন্যান্য মনীষীদের নিয়ে কুমন্তব্যের সময় গ্রেফতার নয়, কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে স্পষ্ট কিছু বলতে চিরুনি তল্লাশি করে গ্রেফতার, টুইট করে আক্রমণ বিজেপি নেতা অনুপম হাজরার, জহুরি জহর চেনে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। সহানুভূতি কিছু না, ব্যাপারটা হচ্ছে যে এই গ্রেপ্তারিটা এত লেটে কেন, যদি করতেই হতো, যদি মানে উনি তো আজকে প্রথম মুখ খোলেননি, ওনার যা রদ্দুর রায়ের যেরকম রেপুটেশন বা ইমেজ, সেটা হচ্ছে যে ওনার বাক সংযম বা নিজের বাক সংযম উনি হারিয়ে ফেলেন মাঝে মাঝে, যে কোনো ভিডিওতে দেখা গেলে যদি দেখা যায় যে ওনার ভিডিও পরিবারের সঙ্গে বসে অন্তত দেখা যায় না, তাহলে এটা যখন গত 2-3 বছর ধরে চলে আসছে, এতদিন পরে কেন হঠাৎ করে রাজ্য পুলিশের মনে হলো তাকে অ্যারেস্ট করা উচিত? এর আগে যখন বাংলার মনীষীদেরকে নিয়ে উনি বিভিন্ন সময় কটূক্তি করেছেন, অশালীন মন্তব্য করেছেন, সে সময় রাজ্য পুলিশের ঘুম ভাঙেনি? আমার প্রশ্নটা সেখানে। আজকে শুধু মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর এগেনস্টে মুখ খুলতেই হঠাৎ করে গ্রেপ্তার করতে হলো? তাহলে মনীষীদেরকে তৃণমূল কতটা শ্রদ্ধা ভক্তি করে, সেটা যে কতটা ফেক বা সেটা যে পুরোটাই মিথ্যে লোক দেখানো, সেটা আবার প্রমাণ হলো আজকে। আমি আমার ছোটবেলার একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, তাহলে কি যে জহুরি জহর চেনের মতো হয়ে গেল, ওই জন্য তার গায়ে ব্যথা লাগলো কিনা আমি জানি না। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গেলে আমাকে তো বলতে হয় যে অনুপম হাজরা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে বেইমানি করে যে রাজনৈতিক দলে আছে, সেই দলটা তো রবীন্দ্রনাথের জন্মস্থানই জানে না। রবীন্দ্রনাথ কোথায় জন্মেছে তার দলের নেতারা তো সেটাই ভালোভাবে কথা বলতে পারে না, তারা তাদের মুখে আবার রবীন্দ্রনুরাগের কথা শুনলে তো হাসি পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মনীষীদের যেভাবে সম্মান দেন, সারা ভারতবর্ষে আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই লেভেলে সম্মান দিতে পারেন বলে আমার অন্তত মনে হয় না। আর কোথাও আমার একটা মনে হচ্ছে যে জহুরি জহর চেনের মতো আর কি একজনের গ্রেপ্তারিতে আর একজনের মনে কেন কষ্ট লাগছে, আমার সেই সন্দেহটাই যাচ্ছে।
রদ্দুর রায়ের গ্রেপ্তারি নিয়ে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং জোজো কি বললেন শুনুন এবার। আমি এটুকুই বলবো যে ওনার যেই অশালীন ভাষা, সেই ভাষার যাতে এবার সমাপ্তি হয়, কারণ আমার ওনাকে শুনে মনে হয় সবেতেই উনি প্রতিবাদ করেন আর কি, ভালো কেউ খারাপেও। সুতরাং যাই করবেন না কেন, একটু মার্জিত ভাবে করুন। এবং আমাদের রাজ্যের যিনি একেবারে সর্বোপরি আমাদের মাথায় বসে রয়েছেন তাকে, এটা সেটা যদি যে কোনো দলেরই হোক, মানে দল মত নির্বিশেষে এটা এটাতে আমার মনে হয় প্রোটেস্ট করা উচিত। এবং কখনোই না, এবং রবীন্দ্রনাথের গানে দিনের পর দিন ধরে যা বিকৃতি উনি করেছেন এবং রবীন্দ্রনাথের গানের বিকৃতি ঘটিয়ে যতটা উনি নাম করেছেন, মানে সেটা ওনার অনেক কপাল ভালো যে উনি বাংলায় আছেন। প্রথমত একজন সুস্থ মানুষ হিসেবে আমি এগুলো সমর্থন করি না। আর ডেফিনেটলি একজন মহিলা, মহিলাকে একজন মহিলা হয়ে এরকম কথা কেউ সেটা মানে আমি শুনতেই চাই না। এরকম অসভ্য মানুষের এরকমই হওয়া উচিত। কোন সুস্থ সমাজে এইসব চলতে পারে বলে দীর্ঘদিন আমার মনে হয় না। আমার মনে হয় যে এই ধরনের অসভ্যতা আমি বন্ধ হওয়া উচিত, এবং বিশেষ করে ইন্টারনেটে বা এই সোশ্যাল মিডিয়াতে তো বন্ধ হওয়াই উচিত। কারণ সোশ্যাল মিডিয়া শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ নয়, আজকাল বাচ্চাদের পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি আমরা। তো কাজেই সেই জায়গায় যদি এরকম অশ্লীল জিনিসপত্র থাকে তাহলে ডেফিনেটলি সেটা আমাদের সমাজের জন্য হানিকারক। আসছে পরে খবরে। গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। সীমান্তে পাহারায় থাকা বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে চলছে গরু পাচার, প্রশ্ন মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। বিমা সংস্থা নাম করে গ্রাহকদের ফোন করে প্রিমিয়ামের টাকা হাতানোর অভিযোগ। 4 কোটি টাকা প্রতারণার অভিযোগে পুলিশ কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছিল। গতকাল বাগুইআটি এবং ইকোপার্ক থেকে আরো 2 জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ভবিষ্যৎ সুরক্ষিত করতে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছেন, নিয়মিত প্রিমিয়ামও দিচ্ছেন, কিন্তু সাবধান, সেখানেও ওতপেতে রয়েছে প্রতারকরা। বিমার প্রিমিয়ামের টাকা গায়েব করার প্রতারণা চক্রের পর্দা ফাঁস। বিমা সংস্থার নাম করে গ্রাহকদের প্রতারণার অভিযোগ। অভিযোগ, 4 কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে ফেলে প্রতারকরা। ভিন রাজ্য থেকে 3 জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বাগুইআটি ও ইকোপার্ক থেকে গ্রেফতার করা হলো আরও 2 জনকে। একটি বেসরকারি বিমা সংস্থা বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে গত 3 মার্চ প্রতারণার অভিযোগ দায়ের করে। অভিযোগ, ওই সংস্থার নাম করে তাদের গ্রাহকদের ফোন করত প্রতারকরা, তারপর জীবন বিমার প্রিমিয়ামের টাকা জমা দিতে বলতো। সেই টাকা গ্রাহকরা জমা দিলে বিশেষ কারসাজিতে তা চলে যেত প্রতারকদের অ্যাকাউন্টে। সংস্থার অভিযোগ, এইভাবে প্রায় 4 কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছিল প্রতারকরা। গ্রাহকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করে ওই জীবন বিমা সংস্থা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে গত 2 জুন মহারাষ্ট্র থেকে প্রতারক চক্রের 3 মাথাকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে বাগুইআটি ও ইকোপার্ক এলাকার 2 বাসিন্দা সৈকত ভট্টাচার্য ও প্রসেনজিৎ ভাদুড়ির হদিশ মেলে। সোমবার এই 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, সৈকত ও প্রসেনজিতের অ্যাকাউন্টেই 4 কোটি টাকা সরানো হয়েছিল, তারপর তা ধাপে ধাপে পাঠানো হচ্ছিল মহারাষ্ট্রে চক্রের মাথাদের কাছে। এই বিমা প্রতারণা চক্রে আরও কেউ জড়িত আছে কিনা খোঁজ খবর নিচ্ছে পুলিশ। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।